নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি নাইন, আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি সহিলি। চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাবো ব্যবসা ও অর্থনীতির সঙ্গে যুক্ত বেশ কিছু খবর, যা আপনার পকেট ও জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। আয়কর বিভাগ রিটার্ন পেশের জন্য অনলাইনে ITR-3 ফর্ম প্রকাশ করেছে। যে সকল করদাতাদের ব্যবসা বা অন্য কোনো ক্ষেত্র থেকে আয় আছে, তাদের ITR-3 ফর্ম পূরণ করতে হবে। আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ 31 জুলাই। আপনি আয়কর রিটার্ন দাখিল করলে শেষ তারিখের জন্য অপেক্ষা করবেন না, নির্ধারিত তারিখের আগেই রিটার্ন জমা করুন, অন্যথায় জরিমানা দিতে হবে। বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি বিনিয়োগকারীদের জন্য নতুন নিয়ম জারি করেছে। এই নিয়মগুলি আগামী 1 অক্টোবর থেকে লাগু হবে। মূলধনের ভিত্তিতে শীর্ষ 100টি সংস্থার ওপর তা প্রযোজ্য হবে। নিয়মটি হল, সংস্থা সম্পর্কে যে কোনো গুজব ছড়ালে তা নিশ্চিত বা খণ্ডন করার জন্য 24 ঘন্টা সময় পাওয়া যাবে। এর মধ্যেই সংস্থাকে এই খবর নিয়ে অবস্থান জানাতে হবে। পরবর্তী পর্যায়ে শীর্ষ 250টি সংস্থার জন্য এই নিয়ম লাগু হবে। সেই নিয়ম আগামী বছর 1 এপ্রিল থেকে প্রযোজ্য হবে। গো ফার্স্ট খুব শীঘ্রই উড়ান পরিষেবা চালু করতে পারে। জুনের শেষ কিংবা জুলাইয়ের প্রথমে এই পরিষেবা চালুর আশা প্রকাশ করেছে গো ফার্স্ট এয়ারলাইন্স। গত 3রা মে থেকে গো ফার্স্টের পরিষেবা বন্ধ রয়েছে। DGCA খুব শীঘ্রই গো ফার্স্টের পুনরুজ্জীবন পরিকল্পনা অনুমোদন করতে পারে। আপাতত 16 জুন পর্যন্ত সমস্ত উড়ান পরিষেবা বন্ধ রেখেছে এই সংস্থা। গো ফার্স্টের পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার কারণে বহু রুটে বিমান ভাড়াও বেড়েছে। সরকার পরিশোধিত সয়াবিন ও সূর্যমুখী তেলের আমদানি শুল্ক কমিয়েছে। আমদানি শুল্ক 17.5% থেকে কমিয়ে 12.5% করা হয়েছে। দেশের বাজারে সরবরাহ বাড়াতে এবং দাম নিয়ন্ত্রণে রাখার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই হ্রাসের পরে পরিশোধিত ভোজ্য তেলের ওপর শুল্কের পরিমাণ 13.7% স্থির রয়েছে। এই পদক্ষেপের ফলে বাজারে যোগান ও দামের ভারসাম্য বজায় থাকবে। ভারত তার চাহিদার 60% ভোজ্য তেলই আমদানি করে। যারা অড়হর ও বিউলির ডালের মজুতের সীমা লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। এই দুই ডালের দামের ওপর ক্রমাগত নজরদারি করছে সরকার। এই ডাল মজুতের পরিমাণ নিয়মিত পরীক্ষা করা হবে। যারা অড়হর ও বিউলির ডালের মজুতের সীমা লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। এই দুই ডালের দামের ওপর ক্রমাগত নজরদারি করছে সরকার। এই ডাল মজুতের পরিমাণ নিয়মিত পরীক্ষা করা হবে। কোথাও নিয়ম লঙ্ঘন করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সরকার ডালের মজুত ও কালোবাজারি আটকাতে 31 অক্টোবর পর্যন্ত মজুতের সীমা নির্দিষ্ট করেছে। সেই নিয়মে খুচরো বিক্রেতারা 5 টন পর্যন্ত এই ডাল সংরক্ষণ করতে পারবেন। অন্যদিকে পাইকারি বিক্রেতারা 200 টনের বেশি ডাল মজুত করতে পারবেন না। আম জনতাকে কম দামে ডাল দিতেই এই কড়া পদক্ষেপ কেন্দ্রের। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি নাইন। ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট জানতে এখনই মানি নাইনের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন। নিউজ লাঞ্চ বক্স।